আসসালামু আলাইকুম। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যালের সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রকৌশলী মোহাম্মদ কবির মাহমুদ, ইনস্ট্রাক্টর টেক, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। তোমাদের কোন সাবজেক্ট আমি পড়াই তোমরা অবশ্যই এটা সকলে জানো, বেসিক ইলেকট্রনিক্স। এই সাবজেক্টটা শুধুমাত্র ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের সকল ছাত্রছাত্রীদের জন্য। প্রথম পর্বের ইলেকট্রনিক্স সকল ছাত্র, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যালের সকল ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি তোমাদেরকে পড়াবো অষ্টম অধ্যা, অর্থাৎ তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের লাস্ট অধ্যা। যদিও আমি মাঝখানে একটা অধ্যা বাদ রেখে দিয়েছি, অর্থাৎ পঞ্চম অধ্যা বাদ রেখে দিয়েছি, পঞ্চম অধ্যা সর্বশেষ পড়াবো। আর অর্থাৎ এই অষ্টম অধ্যা বই যে লাস্ট অধ্যাটা আছে বা তোমাদের সিলেবাসের যে লাস্ট অধ্যাটা আছে, ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রধান বৈশিষ্ট্য বা ডিজিটাল ইলেকট্রনিক্স, এই যে অধ্যাটা আছে অষ্টম অধ্যা, এই অধ্যাটা পড়ানো হইলেই আমি পঞ্চম অধ্যা পড়াবো। পঞ্চম অধ্যা পড়াইলেই তোমাদের বইয়ের টোটাল কোর্স কমপ্লিট। তাহলে আমি আজকে অষ্টম অধ্যা পড়াবো। অষ্টম অধ্যা দিয়ে আমরা শুরু করি ডিজিটাল ইলেকট্রনিক্স। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো সেগুলো একটু জানিয়ে নিই। আমরা প্রথমে জানতে পারবো অ্যানালগ ও ডিজিটাল সিস্টেমের মধ্যে পার্থক্য জানতে পারবো, অ্যানালগ ডিজিটাল কি সেটা জানতে পারবো, অ্যানালগ সিস্টেমের বিপরীতে ডিজিটাল সিস্টেমের সুবিধা জানতে পারবো, তিন লজিক গেটের বা লজিক গেটের সংজ্ঞা জানতে পারবো, লজিক গেটের পূর্তিক ও ট্রুথ টেবিল জানতে পারবো, এগুলো আমরা মোটামুটি জানতে পারবো। তাহলে সর্বপ্রথমে আমরা আসি যে অ্যানালগ ও ডিজিটাল এর মধ্যে পার্থক্য। এখন পার্থক্যর আগে আমরা একটু জেনে নিতে পারি যে আসলে অ্যানালগ সিগন্যালটা কি আর ডিজিটাল সিগন্যালটা কি। অ্যানালগ ডিজিটাল সিগন্যাল না জানাই আমাদের পার্থক্য তো যাওয়া ঠিক হবে না, যদিও পার্থক্যের মধ্যে অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল কি সেটা আমরা পাবো। তারপরে একটু আমরা আলাদা কাদায় জেনে নিই। অ্যানালগ সিগন্যাল ধরে নিলাম যে অ্যানালগ সিগন্যাল হলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেতকে অ্যানালগ সিগন্যাল বলে। যেমন তোমরা দেখছো বাংলা ছবিতে আছে কিছু, ইন্ডিয়ান বাংলা ছবিতে আছে কিছু টেলিফোন আছে যে জিরোতে রাইখা ঘুরান দিয়ে ডান, মানে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসে। যদি আমি জিরোতে রাইখা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, ছেড়ে দিলে আবার ওই জিরোতে যাওয়ার পরে যে জায়গাটা উঠবে ওই জায়গায় একটু কুট করে শব্দ ওঠে, ওখানে হইলো ওয়ান, এরপরে আবার অথবা জিরো। আবার যদি আমি টু ধরে দেই তাহলে এই জায়গায় ডান পাশে আইনে ছেড়ে দিলে আবার পুনরায় আগের জায়গায় গেলে ওই জায়গায় হবে টু। অর্থাৎ এগুলো ছিল কি পদ্ধতি, অ্যানালগ পদ্ধতি। এছাড়াও তোমরা দেখেছো যাদের আত্মীয় স্বজন বিদেশা ছিল বা যাদের বাসায় আগে টেলিফোন ছিল, যে তুমি কথা বলতেছো, কথা বলতে বলতে হঠাৎ করে সিগন্যাল দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তুমি হ্যালো 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 এভাবে তুমি হ্যালো হ্যালো বলতে বলতে তোমার 2 মিনিট কেটে গেল। হ্যাঁ, তাহলে এটা বলা হয়, এই জন্য এটা বলা হয়েছে সময়ের সাথে পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেতকে অ্যানালগ সিগন্যাল বলে। তাহলে অ্যানালগ সিগন্যালটা কি রকমের হইতে পারে আমরা একটু সেটা একটু দেখি। আমরা ওই পিছনের যে সাইন ওয়েভ দেখছি ওই রকমই অ্যানালগ সিগন্যাল, সময় সে বাড়তে বাড়তে পারে, আবার সময় সে কমতে পারে। অর্থাৎ এভাবে আবার যদি তুমি টেলিফোন অ্যানালগ সিগন্যালটা ধরো, তাহলে অ্যানালগ সিগন্যালটা যদি আমরা এভাবে ধরি তাহলে কখনো সে সর্বোচ্চ, আবার কখনো সে সর্বনিম্ন, আবার কখনো সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন, আবার একটা হঠাৎ করে নেমে গেছে, যখন এ জায়গায় নেমে গেছে তখন সে লাইন কেটে গেছে, এরপরে আবার আমার এখান থেকে আবার নতুন করে ডায়াল করে শুরু করতে হবে। আমরা যদি আরো একটু ডিটেলস বলি যে অ্যানালগ সিগন্যালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে যে কোনো মান ধারণ করতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্নের মান আছে, অর্থাৎ এটা হলো সর্বোচ্চ আর এটা হলো কি সর্বনিম্ন। তাহলে এখানে আমরা যদি এটা ধরি, এখান থেকে উপরে এই মানটা হলো, এই অ্যানালগের এই মানটা বলা হয়েছে সর্বোচ্চ মান,
আর এইটারে বলা হয়েছে কি সর্বনিম্ন মান, যে কোনো মানেরই সে ধারণা, যে কোনো মানেরই সে থাকতে পারে। তবে পরিবর্তনশীল রাশি বা চলকটির মান হঠাৎ করে পরিবর্তন হতে পারে না, রাশি বা চলকের মান হঠাৎ করে পরিবর্তন হতে পারে না, এই পরিবর্তনের জন্য কিছু সময় প্রয়োজন হয় বা সময় আবশ্যক, তা যত ক্ষুদ্রই হোক না কেন, অর্থাৎ সেটা যতই ছোট হোক না কেন ততটুকু প্রয়োজন। বাস্তব জীবনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রাপ্ত বৈদ্যুতিক সিগন্যাল অধিকাংশই অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কি কি হইতে পারে, যেমন যাক আমরা ওটার পার্থক্যের মধ্যে পড়তে পারবো, আবার এই জায়গা দিয়ে আমরা এই জায়গায় কথাগুলো বলে নিতে পারি। বৈদ্যুতিক সার্কিটের বিদ্যুৎ প্রবাহ, অন্তর্দহ ইঞ্জিন, গ্যাসের তাপ ও চাপ, চিকিৎসা বিজ্ঞানে হৃৎস্পন্দন, যেটারে সিগন্যাল যেটারে আমরা ইসিজি বলি, এরপর একটা আছে ইইএ মস্তিষ্কের স্নায়ুর তন্ত্রের সিগন্যাল, ইনস্ট্রুমেন্ট সিস্টেমের স্ট্রেন গেজ, প্রেশার গেজ ইত্যাদি। এরপর আছে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেমের রেডিও তরঙ্গ, কমিউনিকেশন সিস্টেমের অনাকাঙ্ক্ষিত নয়েজ তরঙ্গ। হ্যাঁ, এর এখন দেখো ডিজিটাল সিস্টেম, ডিজিটাল সিস্টেমের সিগন্যাল কি হয়, পরিবর্তন হয় না, একটা নির্দিষ্ট ধাপে থাকে, হয়তো সে সর্বোচ্চ থাকবে নাহলে সে কি থাকবে সর্বনিম্ন থাকবে। ডিজিটাল সিগন্যাল এমন একটি বৈদ্যুতিক সংকেত যার যার পরিবর্তনশীল রাশি বা বা চলকটি শুধুমাত্র দুই বা ততোধিক নির্দিষ্ট মান ধারণ করতে পারে, অর্থাৎ দুই বা ততোধিক, এক কথায় আমরা নির্দিষ্ট যে সিগন্যালটা আমরা ডিজিটাল সিগন্যালটা ধরবো সেই সিগন্যালটা কিরকম হতে পারে। আমরা ধরে নিলাম ডিজিটাল সিগন্যাল এই হলো ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ এখানে যে থাকবে তখন হইলো 1, আর এখানে যখন থাকবে তখন হইলো 0, আবার এ জায়গায় যখন 1 থাকবে তখন এ জায়গায় কি থাকবে 0 থাকবে, এ জায়গায় 1 থাকবে এ জায়গায় 0 থাকবে, এ জায়গায় 1 থাকবে এ জায়গায় 0 থাকবে। হ্যাঁ, তাহলে এখানে বলা হয়েছে যে ডিজিটাল সিগন্যাল এমন একটি বৈদ্যুতিক সংকেত যার পরিবর্তনশীল রাশি বা চলকটি শুধুমাত্র দুই বা ততোধিক নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে, অর্থাৎ এই 0 এবং 1 এর বাইরে সে কি করতে পারে না, গ্রহণ করতে পারে না, এই নির্দিষ্ট মানসমূহ ছাড়া চলক আর কোনো মান ধারণ করতে পারে না। ওই যে নির্দিষ্ট মান 0 এবং 1ই হইতে হবে, একটি নির্দিষ্ট মান থেকে অপর মানে পৌঁছতে যে সময়ের পৌঁছতে কোনো সময়ের প্রয়োজন হয় না, অর্থাৎ এক মান থেকে আরেক মান পৌঁছতে কোনো সময়ের প্রয়োজন হয় না, অর্থাৎ তাৎক্ষণিকভাবে চলকটির পরিবর্তন ঘটতে পারে। এই হলো অ্যানালগ সিগন্যাল কি এবং ডিজিটাল সিগন্যাল কি, অ্যানালগ সিগন্যাল দেখতে কিরকম, ডিজিটাল সিগন্যাল দেখতে কিরকম আমি সেটা দেখাই নিলাম। এখন অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের আমি একটা পার্থক্য পার্থক্য দেখে নিই কি আছে। অ্যানালগ দেখো এখানে এখানে স্ক্রিনে আমার প্রেজেন্টেশনে দেখো এখানে দেওয়া আছে অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যালের পার্থক্য দেওয়া আছে, এক পাশে অ্যানালগ আর এক পাশে ডিজিটাল। এখন অ্যানালগ ডিজিটাল যদি হয় দেখো অ্যানালগ সিস্টেমে পরিবর্তনশীল ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহার করা হয়, ডিজিটাল সিস্টেমের লেভেল পরিবর্তন হয়, অর্থাৎ 1 অথবা 0 এই লেভেল পরিবর্তন হয়। এই পদ্ধতিতে ভুল নির্ণয় করা কষ্টকর, অর্থাৎ কোন জায়গায় অ্যানালগ পদ্ধতিতে ভুল হয়েছে সেটা নির্ণয় করা কষ্টকর, আর ডিজিটাল পদ্ধতিতে ভুল নির্ণয় করা খুবই সহজ। এই সিস্টেম অপেক্ষাকৃত ধীর গতির হয় অ্যানালগ সিস্টেম, আর এই সিস্টেম অপেক্ষাকৃত দ্রুত গতির হয়। এরপর তুমি যদি দিয়ে দিতে পারো এখানে এখানে এই যে আমি তোমার ই দেখাইলাম অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের সিম্বল দেখাইলাম, এইটা দিয়েও তুমি আর একটা পার্থক্য দিতে পারো। এরপর আছে আর একটা দিতে পারো, এগুলো অসংখ্য তুমি দিতে পারো নিজের মতো করে দিতে পারো, যেমন অ্যানালগ সিগন্যালের স্থির অবস্থা নাই, সে কখনোই স্থির অবস্থা থাকে না, সর্বক্ষণিক সে কি করবে, এই যে দেখো সর্বক্ষণিক সে এভাবে আপ ডাউন করবে। আর ডিজিটাল সিগন্যাল কি করবে, এই সিগন্যালের দুইটা অবস্থা থাকে, এই অবস্থার বাইরে যাওয়ার সুযোগ নাই, তবে এই দুইটি অবস্থা প্রয়োজনে পরিবর্তন করা যায়, অর্থাৎ জিরোতে থাকলে সে কি হবে,
পরিবর্তন করে অন হইতে পারে, আবার যখন অন না থাকে তখন আবার জিরো হইতে পারে। এভাবে তুমি অসংখ্য এভাবে বানাইয়া তুমি আরো দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে পাঁচটা বললাম, আর বাকিটা তোমরা দিতে পারো। এখন দেখো এখানে ওই যে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল আমি যেটা দেখাইছি, সেটা এখান থেকে আবার এই সিগন্যালটা কি আবার এখানে ওইখানে বোঝানোর জন্য দেখানো হয়েছে, আবার এই জায়গায় আবার আলাদাভাবে সিগন্যালকে দেখানো হয়েছে, ওই একই জিনিস একই রকম। তারপর দেখো 8.2 আছে, অ্যানালগ অ্যানালগ সিস্টেমের বিপরীতে ডিজিটাল সিস্টেমের সুবিধা, অর্থাৎ কি কি সুবিধা সমূহ আছে সেই সুবিধা সুবিধাগুলো এখানে দেওয়া হয়েছে। কি কি আছে, সরি, ডিজিটাল সিস্টেমে সিগন্যাল লেভেলের পরিবর্তন হয়, ডিজিটাল সিস্টেমে ভুল নির্ণয় করা সহজ হয়, ডিজিটাল সিস্টেম অপেক্ষাকৃত দ্রুত গতির, ডিজিটাল সার্কিট সমূহ বেশি নির্ভরশীল, ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত মিটারগুলোর সংখ্যা মানে কি পার্ট দেয়। হ্যাঁ, এরপরে তুমি এছাড়াও তুমি আরো আরো কিছু দিতে পারো। কি কি দিতে পারো, যেমন বৈদ্যুতিক নয়েজ দিতে পারো, খরচ কম, অ্যানালগের তুলনায় ডিজিটালে খরচ কম, প্রদর্শন দেখতে সহজ, তথ্য সংরক্ষণ করার সুবিধা বেশি, নির্ভরযোগ্যতা বেশি, ভুল নির্ণয় করা সহজ, রক্ষণাবেক্ষণ সহজ হয়, কারণ ডিজিটাল হইলে ছোট হয়ে যায়। হ্যাঁ, এই মোটামুটি তুমি তুমি এগুলা দিতে পারো। এরপরে দেখো কি আছে, লজিক গেট। লজিক গেট, এখন আমার লজিক গেটটা কি সেটা আগে জেনে নিতে হবে, তারপর হইলো তোমার লজিক গেটের প্রকারভেদ। লজিক একটি ইংরেজি শব্দ, লজিক একটি ইংরেজি শব্দ যার অর্থ হইল যৌক্তিক, আর গেট কথার অর্থ হইল কি, নিয়ন্ত্রণ। লজিক কথার অর্থ হইল যুক্তি, আর গেট কথার অর্থ হইল কি, নিয়ন্ত্রণ, অর্থাৎ যেটা দ্বারা যুক্তি নিয়ন্ত্রণ করে সেটাই হলো কি লজিক গেট। তবে এখানে গেট হলো একমুখী নিয়ন্ত্রণ ব্যবস্থা যা কোনো যুক্তিক সিদ্ধান্ত বা অপারেশন বা ইনস্ট্রুমেন্টেশন শুধুমাত্র পরবর্তী স্টেজ অথবা সার্কিটে যেতে দেয়, কিংবা পরবর্তী স্টেজে সংযোগ দেওয়া থেকে কি থাকে, বিরত থাকে। আমরা লজিক গেটকে মূলত দুই ভাগে ভাগ করছি। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি লজিক গেটকে আরো আরো সহজে বলতে চাও, যার একাধিক ইনপুট থাকে আর একটি মাত্র আউটপুট থাকে, তাকে আমরা কি বলতে পারি, লজিক গেট বলতে পারি। এখন লজিক গেটকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি, একটা হলো মৌলিক লজিক গেট, আর একটা হলো যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেটকে আবার তিন ভাগে ভাগ করছে, এন্ড গেট, ওয়ার গেট, আর একটা হলো কি, নট গেট। হ্যাঁ, আর যৌগিক লজিক গেটকে আবার দুই ভাগে ভাগ করছে, কম্বিনেশনাল লজিক গেট আর হলো সিকোয়েন্সিয়াল লজিক গেট। এখন এই কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল বলতে এখানে ইয়ে হয়েছে এক্স ওয়ার গেট, আর একটা হলো এক্স নর গেট। এখন দেখো ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেটটা কি, অর্থাৎ ন্যান গেট ও নর গেট কি ইউনিভার্সাল গেট বলা হয়। এখানে তোমার যদি প্রশ্ন আসছে যে আসলে ইউনিভার্সাল গেটটা কি, তাহলে ন্যান গেট ও নর গেট কি ইউনিভার্সাল গেট বলা হয়। এরপর হলো এক্সক্লুসিভ গেট, ওই আগেই যেটা কথাটা বলছি যে স্কুল, সরি ভাইস প্রিন্সিপাল স্যার একটু ফোন দিতেছে, আমি স্যারের ফোনটা রিসিভ করি। আদাব স্যার, স্যার স্যার আমি ক্লাস নিতেছি স্যার। জি স্যার, রুটিন, জি স্যার, জি স্যার, স্যার ফার্স্ট শিফট তো হয়ে গেছে, আমরা এখন ওই যে কম্পিউটারে টাইপ করার জন্য নিচ্ছি, সেকেন্ড শিফট তো খুব বেশি চেঞ্জ নেই আর কি। জি স্যার, জি স্যার,
জি স্যার, আমি আমি স্যার ক্লাসে লাইনেই আছি স্যার, আমি ক্লাসটা শেষ করে আপনার কাছে আসতেছি। জি জি স্যার, জি স্যার, জি স্যার, আচ্ছা আচ্ছা স্যার, জি আচ্ছা স্যার। সরি, ভাইস প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছিল, এই জন্য স্যারের সাথে কথা বললাম। তাহলে এক্সক্লুসিভ গেটকে আবার দুইটা ভাগে ভাগ করছে, এক্সক্লুসিভ অর গেট আর একটা হলো এক্সক্লুসিভ নর গেট। এখন এই যে নর গেট, এই হলো প্রকারভেদ। এখন এই যে তোমার লজিক গেট করতে হলে তোমার আগে আসলে বাইনারিতে তোমার গণনা শিখতে হবে, সে কিভাবে আসলে বাইনারিতে লিখতে হয়। ডেসিমেল সংখ্যাগুলো আমরা জানি, ডেসিমেল সংখ্যাগুলো আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে লিখে গেলে কি হয়, ডেসিমেল হয়। ডেসিমেল থেকে আমরা সেটা কিভাবে বাইনারিতে লেখে, অর্থাৎ বাইনারিতে কিভাবে লেখতে হয়, সেগুলো আমার আগে শিখতে হবে। বাইনারিতে লেখা যদি আমি আগে না শিখি, তাহলে এই যে এই অধ্যাটা কখনোই পারা সম্ভব হবে না। আর এই অধ্যা না পারলে তুমি এরপরে এই এই একটা অধ্যার উপরে ভিত্তি করে তোমরা দুইটা বই পড়বা, একটা হলো প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স আর একটা হলো অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্স। এই দুইটা বই তোমরা পড়বা, একটা হলো চতুর্থ সেমিস্টারে, একটা হলো পঞ্চম সেমিস্টারে। অর্থাৎ এই অধ্যাটা তোমার ভালো করে জানতে হবে, এবং এই অধ্যা থেকে তোমাদের এই এই যে সামনে যে ফাইনাল পরীক্ষা হবে, এই ফাইনাল পরীক্ষায় তোমাদের অবশ্যই এই অধ্যা থেকে 6 থেকে 8 মার্ক থাকবে এই একটা অধ্যা থেকে। অর্থাৎ এই অধ্যাটা খুবই সহজ, এটা তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে আমরা একটু বাইনারি গণনা শিখি, অর্থাৎ একটা এখানে এক একটা বিট আছে যেটার মধ্যে তথ্য ধারণ করতে পারে কিছু সময়ের মধ্যে। আমরা ধরে নেই এখানে আমরা 4টা বিট নেই, দেখো প্রথম বিটটা যদি আমরা 1 ধরি, দ্বিতীয় বিটটা তার ডাবল হবে অর্থাৎ 2, তৃতীয় বিটটা তার ডাবল হবে 4, তারপর হলো চতুর্থ বিটটা তার ডাবল হবে 8, পঞ্চম বিট যদি আমি লিখি তার ডাবল হবে তার মানে কত, 16, এরপর যদি ষষ্ঠ বিট লিখি তার মানে 32, এরপরে যদি আর একটা বিট নেই তার হলো কি 64, এরপরে যদি আর একটা নেই তারপর হলো 128। তোমরা সেশনাল খাতায় এখানে 1 থেকে মানে 0 থেকে 99 পর্যন্ত কিভাবে বাইনারিতে লেখে তোমরা সেটা সেশনাল খাতা অবশ্যই লিখবা, কারণ কলেজ খুললে আমি সেশনাল খাতা জমা নেব। আর তোমরা অলরেডি জানো যে কলেজ খোলার অলরেডি শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 12 তারিখ থেকে সশরীরে ক্লাস শুরু হবে, অর্থাৎ আল্লাহ বাঁচাইলে তোমাদের সাথে 12 তারিখ দেখা হয়ে যাবে। এখন সে পর্যন্ত আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাব, যদিও আমার আজকে তেও আড্ডা হবে না, হয়তো আমার 3টা বা 4টা ক্লাস হইলে আমার বই কমপ্লিট। যাই হোক, এখন এই যে বিটগুলো লাগবো, বিটগুলো যেহেতু আমরা জানি বাইনারি বাইনারি সংখ্যা হইলো 0 এবং 1, এই 0 এবং 1 কি বাইনারি সংখ্যা বলে, তাহলে এই 0 এবং 1 দ্বারাই আমি এই গণনাটা করব। আমি যা কিছুই লিখবো 0 এবং 1 এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, 0 এবং 1 এর ভিতরে থাকেই আমার সবকিছু করতে হবে। এখন আমরা তো যদি প্রথমে আমরা ধরলাম এগুলো সব কি আছে, অর্থাৎ আমরা যদি কোনো ডাটা না দেই তাহলে ধরে নিলাম এগুলো সব কি আছে, 0 আছে, 0 দিয়ে গণনা শুরু করলাম। এরপরে যদি আমরা বাইনারিতে 1 লিখি, দেখো এখানে কি আছে, 001, তা আমরা যদি 1 লিখি তাহলে এখানে এই বিটের ভিতরে কি সংখ্যাটা আছে সেই সংখ্যাকে নির্দেশ করবে, তার মানে এখানে এই এই জায়গাটায় আমি 1 দিলাম, বাকিগুলো সব কি দিলাম, 0 দিলাম। এখন এই 1 মানে 1 না, এই 1 মানে এই বিটের ভিতরে কি আছে সেই সংখ্যাটারে সে কি করছে, নির্দেশ করছে। অর্থাৎ এই 1 মানে বিটের বিটের ভিতরে সংখ্যাকে নির্দেশ করছে, আর 0 মানে সেটা কিছু কাউকে নির্দেশ করে না। এরপর হলো কি 2, তার মানে এই 2 এর নিচে আমি 1 দিব, বাকিগুলো কি রাখবো, সবগুলা 0 রাখবো। এখন দেখো আমি লেখছি 2, আমি লেখছি 1, ইন্ডিকেট করছে 2 কে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে 2 কে। এই 1 মানে কি, এই 1 মানে বুঝতে হবে যে এই 2 কে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এরপর যদি আমি 3 লিখি, তাহলে 3-এর কোনো এভাবে কোনো কি নাই, বিট নাই, যদি না থাকে তাহলে উপরের সংখ্যাকে আমার যোগ করিয়া যে দুইটা সংখ্যা আমি যোগ করব ওই দুইটা সংখ্যা, বা যে দুইটা সংখ্যা আমি ব্যবহার করব ওই দুইটা সংখ্যার নিচে আমি 1 দিব, তার মানে আমি 2 রে ব্যবহার করতেছি
আর কি রে ব্যবহার করতেছি, ওয়ান এর ব্যবহার করতেছি, তাহলে এই দুই আর এক তিন, আর বাকিগুলো আমি ব্যবহার করতেছি না, এই জন্য বাকিগুলো কি জিরো, অর্থাৎ এই দুই আর এক তিন, তার মানে কি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, এই হলো তিন। এখন যদি আমরা সাইড লিখি তাহলে সাইডের নির্দিষ্ট একটা কি বিট আছে, তাহলে সাইডের নিচে ওয়ান আর বাকিগুলো কি আছে সব জিরো। এখন যদি আমরা পাঁচ লিখি তাহলে কি হবে, পাঁচের কোনো বিট নাই, তাহলে সাইড আর এই এক পাঁচ, তার মানে আমি এই সাইডের গড়টা ব্যবহার করলাম আর এই ওয়ানের গড়টা ব্যবহার করলাম পাঁচ, আর বাকিটা কি রইল শূন্য রইল, অর্থাৎ সাইড আর এক পাঁচ। এখন যদি আমরা ছয় লিখি, ছয়েরও নির্দিষ্ট কোনো বিট নাই, তাহলে সাইড আর হইলো কত দুই ছয়, তাহলে আমরা সাইড আর হইলো দুই ছয়। হ্যাঁ, এখন যদি আমরা সাত লিখি তাহলে কি হবে, সাতেরও কোনো নির্দিষ্ট বিট নাই, তাহলে সাইড আর হইলো দুই ছয় আর হইলো এক, হইলো সাত, তাহলে হইলো ওয়ান ওয়ান ওয়ান, অর্থাৎ এই তিনটা করে আমি ব্যবহার করলাম। এখন যদি আমরা আট লিখি তাহলে কি কিভাবে আট লাগবে, আটের একটা নির্দিষ্ট বিটি আছে, তার মানে ওয়ান জিরো জিরো জিরো। যদি আমি নয় লিখি তাহলে কি হবে, আট আর এই যে ওয়ান উপরে যোগ করতে হবে, তার মানে উপরে যোগ করে যে দুইটা সংখ্যা আমি যোগ করছি ওই দুইটা সংখ্যার নিচে আমি ওয়ান দিব, বাকিগুলো কি দিব জিরো দিব, তাহলে আমার হয়ে গেল নয়। দশ লাগবে, তাহলে আট আর এই হইলো দুই দশ, তার মানে আট আর এই হইলো দুই, এই হইলো দশ। দেখো এই বাম পাশে কিন্তু তোমার দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে সেটাই কিন্তু আমি আবার নতুন করে লিখে তোমাদের বুঝাইতেছি। বাম পাশে তোমার এই যে আমি যে সংখ্যাগুলো লিখতে আছি এই সংখ্যা কিন্তু এই বাম পাশে লেখা আছে, এখানে 31 পর্যন্ত লেখা আছে, দেখো এই যে বাইনারি করা আছে, কিভাবে করে জাস্ট তোমাদেরকে আমি এটা বোঝানোর জন্যই আমি আবার লেখা বুঝাইতেছি। এখন তাহলে আমি লেখলাম দশ, যদি আমি 11 লেখি তাহলে আট আর দুই দশ আর হইলো কত এক 11, তাহলে আট আর হইলো দুই দশ আর এক 11, মাঝখানে একটা কি জিরো। এরপর হইলো কত 12, আট আর হইলো চার 12, আট আর হইলো চার 12। এরপর যদি আমি 13 লিখতে যাই তাহলে আট আর চার 12 আর হইলো এক 13, তার মানে আট আর হইলো চার 12 আর হইলো কত এক 13। যদি আমি 14 লিখতে চাই তাহলে আট আর চার 12 আর হইলো কত দুই 14, তাহলে আট আর হইলো চার 12 আর হইলো দুই 14। যদি আমরা 15 লিখতে যাই তাহলে আট আট চার 12 আর দুই 14 আর এক 15, অর্থাৎ তিনটা আমাদের চারটা বিটি ব্যবহার করতে হবে, অর্থাৎ এই সংখ্যাটা ওয়ান 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 ওয়ান, এই যে এই 15 পর্যন্ত আমি বাইনারিতে লিখলাম। এভাবে তোমরা 100 পর্যন্ত লিখবা। এখন 15 পরে কিন্তু এখানে বিট শেষ হয়ে গেছে, অর্থাৎ এই 15 পরে আর তুমি এ জায়গায় লিখতে পারবে না, যখনই তুমি 15 পরে লিখতে যাবা তখনই তোমার এ জায়গায় আর একটা বিট নিতে হবে, সেটা হলো কত 16। আটের পরে আর একটা বিট নিলাম ছোট 16, দেখো এখানে কয়টা আছে, এক দুই তিন চারটা ছিল বিট, আর এখানে আইসাই দেখো 16 23 পাঁচটা হয়ে গেছে, এক দুই তিন চার পাঁচটা হয়ে গেছে। যখন তুমি এই 16 দিয়ে বিট যখন এই সবগুলো আবার অন আসবে তারপরে যখন আবার লিখতে যাবা তখন এই জায়গায় আরো একটা বিট নিবা, যেটা হবে কত 32। ক্লিয়ার? এইভাবে তুমি বাইনারিতে এভাবে তুমি বাইনারিতে লিখবা। এখন আমরা তাহলে আরেকটু সামনের দিকে আগাই, যা আসলে হ্যাঁ সামনের দিকে আগাই। এখন মৌলিক গেটটা কি, যে লজিক গেট একক এবং যাকে বিশ্লেষণ করলে অন্য কোনো গেট পাওয়া যায় না তাকে মৌলিক গেট বলে, অর্থাৎ যে গেটকে বিশ্লেষণ করলে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট পাওয়া যায় না তাকে কি বলা হয়, মৌলিক গেট। এরপরে আসি কি আমরা কি গেট, এন গেট। যেহেতু মৌলিক গেট আমরা জানি কয় প্রকার, তিন প্রকার, এন গেট, ওয়ার গেট
আর একটা হইলো কি নট গেট। এখন এন গেটটা কি? এন গেট হইলো, এন গেটটা আগে দেখতে কিরকম, সিম্বলটা কিরকম আমি সেইটা একটু দেখে নেই। ও এটা আবার আর এক কথা, এন গেট হইলো যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে, যাদের ইনপুট গুলা হাই হইলেই আউটপুট হাই হয় তাকে কি বলা হয়? এন গেট বলা হয়। তাহলে আমরা একটু দেখি যে আসলে এন গেটটা কিরকম। দেখো এই হইলো এন গেট, এই হলো এন গেটের সিম্বল। এন গেটটা দেখতে এরকমই, এটার দুইটা প্রান্ত আছে, আমরা এক এটার নামও ধরতে পারি, এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি, অথবা এইটারে এ ধরতে পারি, এইটারে বি ধরতে পারি, আর এটারে ওয়াই ধরতে পারি। তো এটার যদি ওয়াই ধরি তাহলে এইটারে লেখতে হইবে এ, সরি এইটারে লেখতে হইবে বি, এইটা হইলো এ আর এইটা হইলো ওয়াই। এখন তুমি একটু খেয়াল করো, এটা হলো এন গেটের সিম্বল, তাহলে ইনপুট আছে কয়টা? দুইটা ইনপুট কয়টা আছে? দুইটা ইনপুট আছে। তাহলে এই দুইটা যদি ইনপুট থাকে, অর্থাৎ দুইটা বিট আছে, তাহলে দুইটা যদি বিট থাকে তাহলে আমরা কত পর্যন্ত লিখতে পারি? দুইটা বিট থাকলে এটা হলো ওয়ান আর এটা হলো টু। তাহলে দুইটা বিট আমরা কত পর্যন্ত লিখতে পারি একটু দেখে নেই, জিরো জিরো, তারপরে লিখতে পারি ওয়ান জিরো বা জিরো ওয়ান, এরপর হইলো ওয়ান জিরো, আর এখানে হইলো ওয়ান ওয়ান। তার মানে আমরা তিন পর্যন্ত বাইনারিতে লিখতে পারি, এর বেশি লিখতে পারবো না। যদি এইটা দুই ইনপুট না হইয়া আরো একটা ইনপুট হইতো, অর্থাৎ মাঝখানে যদি আমি আর একটা ইনপুট নিতাম তাহলে এটা হইতো কি সি, তাহলে কত পর্যন্ত লিখতে হইতো? তাহলে এখানে আর একটা বিট দিতে হতো, যেটা হয়তো কত সাইড, তাহলে সাইড যদি হইতো তাহলে এখানে লেখা হয়েছে তিন, তিনের পরে লেখতে হইতো চার, এরপরে লেখতে হবে কত সাইড, আর হইলো কত এক পাঁচ, এরপরে লেখতে হইতো সাইড আর হইলো দুই ছয়, এরপরে সাইড দুই ছয় আর এক সাত, এভাবে সাত পর্যন্ত লেখতে হইতো। যেহেতু আমরা এটা দুই ইনপুটের, সেহেতু কি আছে বলা হয়েছে যে দুই ইনপুটের, তাহলে দুই ইনপুটে আমরা যেভাবে দুই ইনপুটে কত পর্যন্ত লিখছিলাম, এই যে থ্রি পর্যন্ত লিখছিলাম। দেখো এখানে এইভাবে লিখছে জিরো জিরো, এরপর হলো জিরো ওয়ান, ওয়ান জিরো আর হইলো ওয়ান ওয়ান। এই যে কথাগুলো আমি এই জায়গায় তোমাদেরকে লিখে দেখাইছি। কিন্তু এন গেটের শর্তটা কি ছিল? যদি ইনপুট দুইটা, ইনপুট দুইটা যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে, অন্যথায় সেটা কি হবে? লো হবে। আমি কি কথা বুঝাইতে পারলাম কিনা? ইনপুট দুইটা যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে, যদি ইনপুট দুইটা হাই না হয় তাহলে আউটপুট কখনোই হাই হবে না। তাহলে কিভাবে হাই হবে না আমরা সেইটা একটু একটু দেখে নেই। দেখো জিরো জিরো আছে, এখানে দুইটাই লো আছে, একটাও হাই নাই, যে কারণে সেটা কি হয়েছে জিরো হয়েছে। এরপরে দেখো এরপরে দেখো এরপরেটা আছে কি জিরো ওয়ান, এরপরে কি আছে এটা জায়গা আছে জিরো ওয়ান, তার মানে একটা লো আছে একটা হাই আছে, তার মানে এটাও জিরো। এরপর আছে কি ওয়ান জিরো, ওয়ান জিরো মানে কি একটা হাই আছে আর একটা লো আছে, তার মানে এটাও জিরো। এখানে দেখো এটাও এটাও ওয়ান আছে, এটাও ওয়ান আছে, তার মানে দুইটা হাই আছে, তাহলে আউটপুটটা কি হয়েছে হাই হয়েছে। এখন যদি এই সংখ্যাটা এইরকম তিন গেটের হইতে, তাহলে আগের মতো দেখো এখানে জিরো জিরো আছে, তার মানে এখানে লো, এটা ধরলাম আমরা ওয়াই, হ্যাঁ, তারপরে এখানে একটা হাই আছে একটা লো, তার মানে লো, এখানে একটা হাই আছে একটা লো আছে, তার মানে লো, এখানে এখানে পিছনে তো প্রত্যেকটাই এটা জিরো আছে, এটা জিরো আছে, তার মানে এখানে দুইটা হাই আছে একটা লো আছে, তার মানে এটা লো, এখানে একটা হাই আছে দুইটা লো, তার মানে লো,
এখানে এখানে দুইটা হাই আছে একটা লো, তার মানে লো এখানে দুইটা হাই আছে একটা লো, এই জায়গায় আইসা একমাত্র সব ইনপুট গুলাই হাই আছে, অর্থাৎ তিনটাই কি আছে হাই আছে, যে কারণে এখানে আমরা কি করতে পারি হাই লিখতে পারি, ক্লিয়ার? এখন এইটার এই যে এন গেট আছে, এন গেট স্বাভাবিক তো সিরিজের কাজ করে, সিরিজ সার্কিটের কাজ করে আর অর গেটের প্যারালালের কাজ করে। এখন এন গেটের যদি আমরা সমতুল্য সার্কিট করি, তাহলে দেখো এই জায়গায় একটা সাপ্লাই দিলাম, এই জায়গায় একটা বাতি দিলাম, হ্যাঁ এই জায়গায় একটা বাতি দিলাম, এইখানে এ দিলাম, এইখানে বি দিলাম, তাহলে শর্তটা কি, দুইটা ইনপুটই যদি ক্লোজ হয়, এও ক্লোজ বিও ক্লোজ, অর্থাৎ এই দুইটা যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে, অর্থাৎ এই দুইটা যখনই ক্লোজ হবে তখনই এহিনের বাতিটা জ্বলবে, অন্যথায় জ্বলবে না। এইটা যদি তুমি খোলা রাখো, এখানে ওয়ান দাও, তার মানে বাতি জ্বলবে না। আবার এইখানে যদি তুমি ওয়ান এইটারে তুমি ক্লোজ করো, এই জায়গায় যদি খোলা থাকে তাহলে জ্বলবে না। আবার আবার যদি দুইটা খোলা অবস্থা থাকলে এখানেও কি থাকবে, জিরো থাকবে। যখনই তুমি এইটাও ক্লোজ করবা, এটাও ক্লোজ করবা, এই অবস্থাটায় কি হবে, বাতি জ্বলবে, অর্থাৎ আউটপুট পাওয়া যাবে হাই হবে। এরপরে দেখো তোমার ওয়ার গেট, ওয়ার গেটের কথা হইলো যে কোনো একটা যদি ইনপুট হাই হয় তাহলে সে আউটপুট কি হবে, হাই হবে, যতক্ষণ পর্যন্ত ইনপুট একটা হাই না হবে ততক্ষণ পর্যন্ত আউটপুট হাই হবে না। তাহলে এখানে এই কথাগুলাই বলছে যে এই যে গেটটা আছে, যে কোনো একটা ইনপুট ইনপুট হাই হইলে আউটপুট হাই হবে। আমরা এই পড়তে আর গেলাম না, মূল কথাই হইলো যে ওয়ার গেটের যে কোনো একটা ইনপুট হাই হইলে আউটপুট হাই হবে। তাহলে আউটপুট যদি হাই হয় তাহলে আমরা একটু দেখি, আগের নিয়মে যেহেতু আমরা এখানে দুই বিটে এই যে বাইনারি থ্রি পর্যন্ত লেখছি, তোমরা দেখো ডাক দিয়ে 0001 1011, তাহলে কথা আছে কি, যে কোনো একটা ইনপুট হাই হইলেই আউটপুট হাই হবে। তাহলে 00 তো যে কোনো একটা ইনপুট হাই নেই, তার মানে কি হয়েছে, আউটপুট জিরো হয়েছে। এরপরে একটা দেখো এখানে আছে 01, তাহলে মানে একটা ইনপুট হাই হয়েছে, তাহলে একটা ইনপুট হাই হইলে আউটপুটও কি হবে, হাই হবে। এরপরে এটা আছে 10, তার মানে একটা হাই হয়েছে, তার মানে আউটপুট হাই হয়েছে। এরপরে দোনোটাই ওয়ান আছে, তার মানে কি হয়েছে, হাই হয়েছে। হ্যাঁ, তার মানে যে কোনো একটা ইনপুট হাই হইলেই আউটপুট হাই হবে। যদি এই গেটটা তিনটার হইতো, এই জায়গায় আমি দিতাম বি আর এই জায়গায় যখন আমি সি দিতাম, তখন আগের মতো আবার বাইনারিতে তোমার 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত তোমার লিখতে হবে কিভাবে, 0001, সরি 000, তারপর 10, এরপর আছে 010, 11, এরপরে কি আছে 100, এরপরে কি আছে 101, এরপরে কি আছে 101, 101, 101, অর্থাৎ 3 বিটে বাইনারিতে 7 পর্যন্ত লেখা যায়। তাহলে দেখো শর্তটা কি ছিল, শর্তটা ছিল যে কোনো একটা ইনপুট হাই হইলে আউটপুট হাই হবে। তার মানে এই যে প্রথম বিটটা আছে শুধুমাত্র এ জায়গায় কোনোটা হাই নাই, এই জন্য এটা হয়েছে 0, আর বাকি যতগুলো বিট আছে সবগুলাই কোনো না কোনো একটা হাই আছে। তা কোনো না কোনো একটা হাই থাকলে আউটপুট কি হবে, অবশ্যই হাই হবে, যে কারণে এখানে প্রত্যেকটাই মানে প্রথমটা বাদে বাকিগুলো সবগুলাই কি আছে, হাই আছে। যদি আমরা এইটা সমতুল্য, যদি আমরা এটা সমতুল্য সার্কিট করতে যাই, তাহলে কি ঘটনাটা ঘটে আমরা একটু সেটা দেখে নিই। তাহলে আমরা এই জায়গায় একটা সাপ্লাই দিলাম, সাপ্লাই দেয়া যেহেতু বলা হয়েছে যে এটা একটা প্যারালাল হিসাবে সার্কিট হিসাবে কাজ করবে, এখানে আমরা প্যারালাল সার্কিট হিসাবে কাজ করাই। এইটারে যদি আমরা ইয়ে ধরি, এইটারে যদি বি ধরি, তাহলে কি ঘটনাটা ঘটে, এখানে প্লাস এখানে মাইনাস, এই হইলো ওয়াই। তাহলে দেখো তোমার ঘটনাটা কি ঘটে, আমরা 2 ইনপুট দিয়ে দেখাইলাম, যদি 3 ইনপুট দিয়ে দেখাও তাহলে তোমার এখানে আর একটা সুইচ দিয়ে দিলি, আর একটা সুইচ দিয়ে দিলেই হয়ে যাবে।
আরেকটা সুইচ দিয়ে দিলি হয়ে যাবে। এখন দেখো কথা আছে, যে কোনো একটা ইনপুট হাই হইলে হাই হবে, যদি তিনটা এই অবস্থা থাকলে এই অবস্থাটা হইলো জিরো। ধরে নিলাম এ কি হয়েছে, ওয়ান হয়েছে। হ্যাঁ, এ যখন ওয়ান হয়েছে তখন কি হবে, বাতি এখান দিয়ে আইসে, এখানে আইসে বাতিটা কি হবে, জ্বলবে, তার মানে বাতিটা হাই হয়েছে। এরপরে আমরা ধরে নিলাম এ ওয়ান, এ এ লো, এ লো, বি বি হাই। তাহলে বি যখন হাই তখন এ অবস্থাটাও কি হইবে, এটার ভিতর দিয়ে কারেন্ট আইসে এটা ওয়ান হয়েছে। এরপরে যখন এই দুইটাই হাই, তার মানে কি এখানেও অন হয়েছে। হ্যাঁ, তার মানে এখানে যে কোনো একটা হাই হইলেই এখানে হাই হবে, অর্থাৎ অর্থাৎ এটা সিরিজ সার্কিট না যে একটা একটা ওপেন থাকলে বাকিগুলো কি থাকবে, বাকিগুলো ভোল্টেজ যাইতে পারবে না। এটা যে কোনো একটা দিলেই, তুমি ক্লোজ হইলেই এখান থেকে তোমার ভোল্টেজ গিয়ে সে কি করতে পারবে, আউটপুট আমরা পাবো। এরপর দেখো নট গেট, নট কথার অর্থ হইলো না, নট কথার অর্থ হইলো না, অর্থাৎ তুমি যেটাই তারে বলবা সে সেটাই সে উল্টা বিলে কাজ করবে। এই দেখো নট গেট এর সিম্বল। হ্যাঁ, তুমি যেটাই দেবা, যদি তুমি জিরো দাও তাহলে সে বলবে ওয়ান, আর যদি তুমি ওয়ান দাও সেটা হইলো কি জিরো হবে। তাহলে আজকে আমি এতটুকুই এতটুকুই পড়াইলাম, অর্থাৎ মৌলিক গেটের ট্রুথ টেবিল সহ কার্যপ্রণালী আমি পড়াইলাম। এরপর আছে যৌগিক গেট, আমি পরবর্তী যে ক্লাস আছে যৌগিক গেট সহ এ অধ্যায়ে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।